আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আপনাদের হাঁস মুরগিগুলো কেমন আছে আমাদেরকে জানাবেন। আর মাশাআল্লাহ করে আমাদের হাঁস মুরগিগুলো ভালো আছে, আমাদের মুরগির বাচ্চাগুলো খুবই ভালো আছে। তো দেখুন, ওদেরকে মানে খাবার দিয়েছি, এখন রোদ উঠছে, রোদ উঠছে, এখন খুব কুয়াশা, সেই জন্য রোদটা দেরিতে উঠে। তো প্রতিদিনের মতো আজকেও আমি ওদেরকে রোদে দিয়েছি। প্রতিদিন রোদে একবার বাইর করি, আবার ঘন্টা দুই পর আবার দৌড়ে ফেলি। প্রতিদিনের মতো আজকেও মাকে আমি দৌড়ে রেখেছি। তো আজকে মাটা ডিম দিয়েছে, এই পর্যন্ত দুইবার ডিম দিয়েছে। তো আমাদের ভাগ্য এদিকে আসলে ভাগ্য ভালো হলো, অন্যদিকেও খারাপ। মা এখন বাচ্চাদের সাথে থাকতে চায় না, আর মা যদি এত তাড়াতাড়ি বাচ্চাদেরকে ছেড়ে দেয় তাহলে আমার বাচ্চাগুলোর জন্য খুবই ক্ষতিকর হবে। বাচ্চাগুলো এলোমেলো হয়ে যাবে, বাচ্চাগুলো পুরো বাড়িতে এখানে সেখানে ওখানে কিছু নিয়ে যেতে চাইবে, সেই জন্য জিনিসটা ভালো লাগতেছে না আমার কাছে। তো আমরা আজকে প্রায় ওদের এক মাস ছয় সাত দিন হয়েছে ওদের বয়স, সেই তুলনায় কতটুকু বড় হয়েছে সেটা আসলে সঠিকভাবে বলতে পারি না। তো আশা করি আপনারা যারা আমাদের প্রতিদিন ভিডিও দেখেন তারা বলতে পারবেন যে বড় হয়েছে নাকি, সঠিকভাবে বড় হয়েছে নাকি হয়নি, সেটা মানে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো ইনশাল্লাহ এখানে সবগুলা ছায়া আমাদের এখন পর্যন্ত আছে 46টা বাচ্চা, এখন পর্যন্ত সবগুলা ঠিক আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, সবটাই ভাগ্যের উপর। কিছু একটা দেখলে মা কেমন জানে করে, বাচ্চাগুলো এদিক সেদিক চলে যায়, মানে দুষ্টামি করে মনে হয়। একটা বাচ্চা দেখা গেছে এখানে একটু মানে ঠান্ডা লাগছে, তো আমি ঠান্ডা লাগলে ওদেরকে মানে ঠান্ডা লাগার জন্য ওষুধ নিয়ে এসেছি, ওটা দিয়ে দিব খাবারের সাথে। ওইদিকে আমাদের পাগলা এসেছে, পাগলা এসে একটু খেয়ে চলে গেছে, যেহেতু মা এখন আর ওদের মানে ওদেরকে ওদের সাথে থাকতে চায় না, সেই জন্য মা এখন অন্য হাঁস মুরগি আসলে দৌড়ায় না। মা এখন খুব বিরক্তি বোধ করে। তো এতগুলোই বাচ্চার জ্বালা যন্ত্রণা মা এখন আর সহ্য করে না, মায়ের পিঠের উপর ওরা উঠলে মা একদম বিরক্তি বোধ করে, মা নামা দিতে চায়। মা মানে একেবারে অতিষ্ণ হয়ে গেছে বাচ্চাগুলার জ্বালায়। ও দেখুন আমাদের অলক্ষী তিতির পাখিটা খুবই সারাক্ষণ কে কে করে, আর সারাক্ষণ শিক্ষাটা কান্ডা একদম বড় হয়ে যায়। আমার জ্বালা পাড়া লাগে, আমার কাছে বিরক্ত লাগে। আমি সাইকেই আজকে বলছি জবাই করে দেওয়ার জন্য, ওরা রাজি হচ্ছে না, কারণ এমন শিক্ষাট দেয় কানটা একেবারে বড় হয়ে যায় আমার। তো দেখুন এখানে আমাদের কিন্তু রাতার বাচ্চা বেশি হবে, হাতে কোনো অল্প কাটা মুরগি বাচ্চা হবে। যাক তারপরে আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ নিয়ে ওদেরকে সুস্থ রাখে, ভালো রাখে এটে। তো আমাদের আশেপাশে মুরগিগুলো আসলে আশেপাশে মানুষে কী করে জানেন, মানে গেটে দিয়ে ঢুকে দেখে মুরগি বাচ্চাগুলো দেখতে আসে। তো একজন পাশের একজন দিদি আছে, উনি দেখলে মানে মুরগিগুলো সব ওনার মুখ নাকি অন্যরকম, যদিও জানি না সবগুলো কুসংস্কার, তারপরে কিছু কিছু মানে সময় আসে এগুলো বিশ্বাস করতে হয়। তো দেখার পরে মুরগি দুই একটা দেখতেছি জিমাইছে, যেমন গলা কাটে এটা এটা জিমাচ্ছে। তো ঠান্ডা লাগছে কি না সেটা আসলে আমি এখনও সঠিক জানি না, ঠান্ডা লাগলো সমস্যা না, আমি ওষুধ নিয়ে এসি, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। তো ওই যে এদিকে আমাদের হাফসি দাদাটা চলে এসেছে, মানে আসে বিভিন্ন হাঁস মুরগি আসে, আসলে এখন মা আর এদেরকে মানে দৌড়াইতে চায় না। বাচ্চাগুলো কেমন চিটি পিটি গেছে, মানে ওরা এখন মানে এদিক সেদিক যাইতে চায়। তো মা এখন আর এই বাচ্চাদের মানে দায় দায়িত্ব নিতে চায় না। আমাদের এই মুরগির বাচ্চাটা মাশাল্লাহ অনেক সুন্দর, মানে খুবই লক্ষ্মী একটা মুরগির বাচ্চা, আমার কাছে খুব ভালো লাগে, ও বড় হইতেছে। তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।
তো আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা পাশে থাকলে সাথে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। তো দেখুন না, আমি আগে কথা বলতে পারতাম না, এখন মাশাল্লাহ বলতে বলতে এখন মানে কথা বলতে পারি। এখন আর সাইকাকে বলতে না যে সাইকা আসো আসো ভিডিও করব ভিডিও করব, বলতে 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 মানে এক অনেক সময় বিরক্ত লাগতো আমার। তো ইনশাল্লাহ এখন আমি পারি, এখন আমি বলতে পারি, অনেকটা সাহস হয়েছে আপনাদের জন্য। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, এগুলো দেখলে আরও মানে ভিডিও করতে মনে ইচ্ছে জাগে। তো দেখুন আমাদের হাফসি মুরগটা এদিকে চলে এসছে, ওইদিকে কালো মুরগিটাও চলে আসছে। তো আজকের ভিডিওটা হলো এই বিষয়ে যে বাচ্চা কাচ্চা জ্বালায় মা আর দায়িত্ব নিতে চায় না, এটি এটার উপরে এটি আমি বুঝেছি। তো যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এইটুকুই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।